अरे नहीं, आई थिंक उसकी गर्लफ्रेंड का कॉल आ गया होगा ना, उसकी जो गर्लफ्रेंड बहुत सारी है। हमारा छोहा किंग ने निकाले इधर दो हेडशॉट जैसा मैंने बोला कि अरे इसका नेट खराब है क्या, बॉल के अंदर कुछ क्या बाहर में भाई ग्राउंड निकाल लिए भाई और गुस्सा किल नहीं इसका नेट नहीं है। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scams, hitting no licks in the bank, legacies. হ্যালো ভাই ব্রাদার, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি ভিডিওতে হাজির হয়েছি আমরা। বলো বাবাজি। তো তোমরা জানো জান্নাত গেমিং রোস্টারদের নামে লিগ্যাল অ্যাকশন নিয়েছে, তাই আমরা সবাই জেলে আছি। কান্দিস না। What? 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 আরে A few moments later. তোমরা জানো আমাদের চ্যানেলে ডায়মন্ড গিভওয়ে হচ্ছে, তাই আমরা আজকে গত ভিডিওর কমেন্ট থেকে দুজনকে পিক করেছি এবং তারা হলেন ডায়মন্ড উইনার। আপনি যদি উইনার হতে চান তাহলে আপনাদের ইউআইডি দিয়ে আমাদের ভিডিওতে কমেন্ট করুন। সো এখন আসি আসল কথায়। তোমরা জানো জান্নাত গেমিং এর স্কোয়াডের সাথে ননস্টপ গেমিং এর প্লেয়ারদের সাথে ভার্সেস হয়, আর সেখানে ননস্টপ গেমিং রিঅ্যাকশন দিতেছিল। এখন আমার কথা হলো যেহেতু ননস্টপ গেমিং এর প্লেয়াররা বাংলাদেশ সার্ভারে এসে খেলা করেছিল, তাহলে কেন জান্নাত গেমিং এর স্কোয়াডটা লাখ লাখ টাকার আইডি রেখে বট আইডি দিয়ে খেলা করছিল? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। তোমরা জানো মিথ্যা কখনো প্যাটের মধ্যে থাকে না, তাই ভার্সেস করা দুই দিন পর অডিয়েন্স থেকে যখন হিটস মিলছিল তখন তারা রোস্টারদের নিয়ে ডিসকর্ডে বসে, আর তখনই শুরু হয় কাহিনী। আই মিন বেরিয়ে আসে সকল সত্য কথা। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। চলুন এবার কথা কম বলে আজকে প্রমাণ করে দেই। কিছু নাই, আমি নিজে দেখাইতেছি, রেগিডিট আমার পিছিতে আছে। কই আর রেগিডিট ইউজ করে? এটা তো আমি কিছুক্ষণ আগেও বলছি, রেগিডিট এর কি এমন একটা জিনিস? রেগিডিট কি এমন জিনিস? কিছু না, রেগিডিট একটা বাল, রেগিডিট কিচ্ছু হয় না। এই দেখো, দেখছো অন হয় না, মানে চালু রইছে অলরেডি ব্যাকগ্রাউন্ডে চলতেছে। করতে দাও না বাবা, আমি বলতিছি মুখ সামলায় কথা করতে দাও রে ভাই, চুপ থাকো না ভাই। মোরু ভাই আমার এক পিস লাগবে। তোমার $500-$600 পর্যন্ত আছে, তোমার কোনটা লাগবে? রেগিডিট কও, তোমার কথা শোনো ভাই। রেগিডিট ও তো বইলে দিছি, ওর পিছিতে রেগিডিট আছে, বুঝুন আর কি করব তুমি কও ভাই। রেগিডিট ইউজ করেন, তুমি কি করব? তো চোখ আর কি করব? এটা হয়তো তুমি সেল দাও, ঠিক আছে? আমি বলি এটা তো তুমি সেল দাও, তোমার থেকে তো আমরা কিনি। আমি শুনি না, আজ থেকে 8 দিন আগে জান্নাত গেমিং একটা ভিডিও বানিয়েছিল যেখানে তার অডিয়েন্সদের কাছে সে প্রমাণ করতেছিল যে হ্যাক ইউজ করে খেলে নাই, আর তারা যদি হ্যাক ইউজ করে খেলতো তাহলে তারা ওই ম্যাচটি নিঃসন্দেহে জিততো। মানে এটা কোন কথা? আসলে এটি ছিল চোর জান্নাত গেমিং এর বন্ডামি, কারণ সে এই 9 সালকা অডিয়েন্সদের ভুলভাল বুঝিয়ে সেই কমিউনিটিতে এখনো টিকে আছে। ঠিক বলেছিস। ও আচ্ছা, এখন তো শুরু, আরো প্রমাণ আছে আমার কাছে, সবগুলো তুলে ধরবো গাইস, সমস্যা নাই। মানে কি বলবো, যাই হোক আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।